আবারও ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো প্রশ্ন উঠেছে এবারের সফরে নতুন কি বার্তা নিয়ে আসছেন তিনি জানাচ্ছেন আগামী মে দুই দিনের সরকারি সফরে সফরে তো এই আসলে কি হবে তা নিয়ে আসলে সরকারের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা হয়তো কাজ করছে যদিও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমু স্মার্টলি আজকে বলছেন যেখানে ইন্দো প্যাসিফিক নিয়ে আর মূল আলোচনা রোহিঙ্গা প্রত্যাবর্ষণ এসব নিয়ে আলোচনা হবে এর বাইরে অন্যান্য হবে কিছু হবে কি হবে তিনি বলছেন না আসলে ডোনাল্ড সম্ভবত এবারও সরকারের বাইরে সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন হয়তো বিরোধী দলের নেতাদের সঙ্গেও কথা বলবেন কেন যুক্তরাষ্ট্র তার অবস্থান পাল্টায়নি এটা পরিষ্কার যে পর্যন্ত এই সরকার ক্ষমতা না ছাড়বে যে পর্যন্ত কেয়ারটেকার অধীনে সরকার নির্বাচন না হবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলমান আছে আমাদের আন্দোলন চলমান থাকবে ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আমরা সমাবেশ এবং মিছিলের কর্মসূচি দিয়েছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা এমনি সামনেও মা দিবস আছে সেটাও একটা সেটাও একটা কারণ মা দিবসের উপলক্ষে আমরা আমাদের মায়ের মুক্তির জন্য একটা মিছিলের মেনলি মিছিল সমাবেশের প্রোগ্রাম আমরা দিয়েছি তাদের ধারণা পুলিশ কমিশনার মহোদয় অনুমতি হয়তো হয়তো বিকেলবেলা তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন যে এটির কি আসবে তবে আমরা পজিটিভলি চিন্তা করব যাতে তারা প্রোগ্রাম করতে পারে সেই প্রচেষ্টা আমাদের থাকবে আমাদের আরও নতুন কর্মসূচি আসবে সুতরাং আমরা আন্দোলনের মাঠে রয়েছি এই আমরা পৌঁছে দিতে চাই সাধারণ মানুষের উদ্দেশ্যে সাধারণ জনগণের কাছে দেশবাসীর কাছে আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকারকে আদায় করতে সক্ষম আসসালাম আলাইকুম সুপ্তের সদিক আমরা সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে মিডিয়ার পক্ষ থেকে আমি আর একজন বন্ধুরা আগামী চোদ্দই মে রোনাল্ডো আবারও বাংলাদেশে আসছে এদিকে আগামী বিএনপির সমাবেশকে নিয়ে যা হলো সেগুলো নিয়ে থাকছে আজকের বিস্তারিত আশা করছি আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথম অবস্থায় ডোনাল্ড লু চোদ্দই মে বাংলাদেশ সফরে আসছে সে বিষয়ে একটা বিস্তারিত দেখে আসি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব দলকে সংলাপে অংশগ্রহণের সেই বহুল আলোচিত চিঠি লেখার পরে এটি হবে ডোনাল্ড লুর প্রথম বাংলাদেশ সফর তবে এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশ সফরে আসছেন তিনি বাংলাদেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে দেখভালকারী ডোনাল্ড লু বেশ আলোচিত কূটনৈতিক সূত্রগুলো বলছে আগামী চোদ্দ থেকে ষোলো মে ঢাকা সফর করতে পারেন ডোনাল্ডো তিনি বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা করতে ঢাকায় আসবেন গত মাসে ডোনাল্ড লু ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একটি অনুষ্ঠানে যোগ দেন সেখানে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে তার ঢাকা সফরের আগ্রহের কথা জানান তিনি আলোচনা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে বিশ্ব গণমাধ্যমের লুর কথা উঠে এসেছে সেই থেকে লু দক্ষিণ এশিয়ায় একটি পরিচিত নাম বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ইস্যুতেও আলোচনায় ছিল তার নাম পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ স্মার্টলি আজকে বলছেন যেখানে এখানে ইন্দো প্যাসিফিক নিয়ে আর মূল আলোচনা রোহিঙ্গা প্রত্যাবর্ষণ এসব নিয়ে আলোচনা হবে এর বাইরে অন্যান্য হবে কিছু হবে কি হবে তিনি বলছেন না আসলে লু সম্ভবত এবারও সরকারের বাইরে সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন হয়তো বিরোধী দলের নেতাদের সঙ্গেও কথা বলবেন কেন যুক্তরাষ্ট্র তার অবস্থান পাল্টায়নি এটা পরিষ্কার আর সেই কারণেই কিন্তু লুর আসার খবরে সরকার খুব যে স্বস্তিতে আছে সেটা মনে হয় না যদি মনেই হতো তাহলে পররাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্য দিত না যেমন একটা বক্তব্যে তিনি বলছেন হিরু আলমকে ঘুষি মারলেও যুক্তরাষ্ট্র বিবৃতি দেয় অথচ শিক্ষক শিক্ষিকা নিপীড়ন গাজার পরিস্থিতি নিয়ে তারা মানে কথা বলে না তো এটা হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলার চেষ্টা করছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব আছে থাকবে তাদের আগামী দিনে আরও তাদের সম্পর্কে এগিয়ে নিয়ে যাবে কিন্তু একটা মৌলিক জায়গা তো পার্থক্য আছে সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার এবং যুক্তরাষ্ট্রে এর আগে বলেছিল যে কোনো একটা দেশের সঙ্গে তাদের সম্পর্কের মূল ভিত্তিটা হচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকার তো বাংলাদেশের ক্ষেত্রে তো তাদের হতাশা নির্বাচনের পরপর প্রথমেই তারা বলেছে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয়নি এক কথাই কিন্তু সব তারা জানান দিয়েছে এরপরে একাধিকবার বলেছে তবে বলেছে যে অন্যান্য বিষয় ইন্দো প্যাসিফিক রোহিঙ্গা প্রত্যাবাসন বিনিয়োগ ব্যবসা যেগুলি চলমান সেগুলি অব্যাহত থাকবে তো ওই তো আছেই যেহেতু সরকারের একটা পশ্চিমাদের কাছ থেকে একটা বৈধতার স্বীকৃতি পায়নি কোনো পশ্চিমা দেশ একেবারে নির্বাচনকে কংগ্রাচুলেট করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি রাশিয়া চীন ভারত ছাড়া বাকি অগুরুত্বপূর্ণ দেশগুলো দিয়েছে তো সেগুলি কিছু যায় আসে না সরকারের দরকার ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এসব দেশের কিন্তু এইসব দেশগুলো বলেছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি তো এরকম একটি অবস্থার কারণেই এ কিন্তু মাথার মধ্যে মানে সরকারের একটা সবসময় কাজ করে যুক্তরাষ্ট্র না জানি কী করে না জানি কী করে এর মধ্যে যুক্তরাষ্ট্রকে দেখানোর জন্য ছাত্রলীগ মাঠে নেমেছে তারা ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান দিয়েছে গাজায় নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছে শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর যে দমন পীড়ন চালানো হয়েছে তার প্রতিবাদ করেছে অথচ বাংলাদেশে আঠাশে অক্টোবরকে কেন্দ্র করে তার আগে পরে যে পরিমাণ দমন পীড়ন চলেছে এবং যে এই ধরনের নির্বাচন করেছে ফলে তাদের পক্ষে আবার যে মানবাধিকারের প্রশ্নে রাস্তায় নামা স্লোগান দেয়া এটা মানে মেলে না মানে অসঙ্গতিপূর্ণ তো এগুলি করাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে এই সরকারের ক্ষোভ আছে সেই ক্ষোভটাকে সামনে আনার জন্য এই কারণে প্রধানমন্ত্রী কিন্তু একাধিকবার প্রেস কনফারেন্সে এই যুক্তরাষ্ট্রের মানবাধিকারগুলি করে মারা বিভিন্ন জায়গায় গোলাগুলিতে হত হওয়া আর এখন তো বড়ো একটা ইস্যু যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশ হামলা চালিয়েছে বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে গাজাতে অব্যাহতভাবে যে ইসরায়েল হামলা চালাচ্ছে তার প্রতিবাদ না করা তো এইসব ইস্যু তো আগেও ছিল কিন্তু আগে এমন সোচ্চার নাই ছিল না তারা তো এখন সোচ্চার হচ্ছে যেহেতু একটা ইস্যু পাওয়া গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা তো যেহেতু ইস্যুটা যুক্তরাষ্ট্রের বাংলাদেশের ব্যাপারে একটা মত আছে সরকারকে যেহেতু নির্বাচন এবং মানবাধিকার প্রশ্নে ছাড় দেয়নি এবং সর্বশেষ যে মানবাধিকার রিপোর্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তীব্র সমালোচনা করেছে এগুলো তো গায়ে বিচ্ছে সরকারের সুতরাং এখন সরকারও একটা ইস্যু পেয়েছে যে ইস্যু নিয়ে মার্কিন বিরোধিতাকে সামনে আনার চেষ্টা করছে অর্থাৎ মূলত একটা রাজনৈতিক ইস্যুতে এটা পরিণত করার চেষ্টা করছে সরকার ভেতর থেকে তাদের খুব যে আন্তরিকতা আছে মানে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের উপর দমন পীড়ন বা গাজার ব্যাপারে এটা মনে হয় না এটা এখন একটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এসছে যদি এমনই হতো তাহলে তো ইউক্রেনে আগ্রাসনের ব্যাপারে রাশিয়ার বিরুদ্ধে বক্তব্য দিত সরকার কই সেটা তো দেয়নি বরং কখনো রাশিয়ার পক্ষে কখনো রাশিয়ার বিপক্ষে কখনো মাঝামাঝি অবস্থান নিয়েছে অর্থাৎ একটা কৌশল অবস্থান নিয়েছে সরাসরি ইউক্রেনে যে রাশিয়ার আগ্রাসন তার তো বিরোধিতা করা হয়নি তো সুতরাং এখানে দ্বিমুখিতা আছে এই দ্বিমুখতা যে যুক্তরাষ্ট্রের নেই তাও না কিন্তু বাংলাদেশের জন্য যেটা দরকার ছিল একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অন্তত সেটিতে তো তারা সমর্থন দিয়েছে এটা তো আবার সরকারের জন্য এটা স্বস্তিকর হয়নি তো সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে লু এবার আসবে সরকার এবং সরকারের বাইরেও যে কথা বলবে এটা সরকার হয়তো পছন্দ করছে না তাদের সরকারের পছন্দ হলো যে চীন রাশিয়া বা ভারত তারা আসে সরকারের সঙ্গে কথা বলে সরকার কথা বলে চলে যায় তো আমেরিকাও যদি আসতো এসে কথাবার্তা বলতো সরকারের উন্নয়নের প্রশংসা করতো করে যদি চলে যেত বিরোধী দলের ব্যাপারে এটা বলতো যে এটা আভ্যন্তরীণ ব্যাপার আমাদের না গলানোর কিছু নেই তাহলে মানে খুশি হতো তো সেই খুশিটা তো কখনও মার্কিন যুক্তরাষ্ট্র করবে না মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় মানে সব পক্ষ বিশেষ করে গণতন্ত্রের পক্ষের সবগুলো শক্তিকে তারা সমর্থন দিয়ে থাকে তো বাংলাদেশের ক্ষেত্রে তাদের এই নীতি সরকারের জন্য পরিবর্তন করবে এটা মনে করার কারণ নেই সুতরাং ডোনাল্ড লুজ এবারে সফরকে ঘিরে সরকার বেশ একটু চাপ একটু অস্বস্তি সেগুলো আছে বাকিটা নিশ্চয়ই আসার পর বোঝা যাবে সরকারের মনোভাব দর্শক ভালো থাকবেন মানে বোঝা যাচ্ছে ডোনাল্ডু সফরকে কেন্দ্র করে সরকার

আমরা আমাদের অধিকারকে আদায় করতে একবার ঘোষণা দিয়েছিলাম সেই সময় আপনারা দেখেছেন যে প্রচন্ড যে তাপদাহ ছিল সেই তাপদাহর কারণে সেই সময় আমরা সেটাকে স্থগিত করেছিলাম যে পর্যন্ত এই সরকার ক্ষমতা না ছাড়বে যে পর্যন্ত কেয়ারটেকার অধীনে সরকার নির্বাচন না হবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলমান আছে আমাদের আন্দোলন চলমান থাকবে ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আমরা সমাবেশ এবং মিছিলের কর্মসূচি দিয়েছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা এমনি সামনেও মা দিবস আছে সেটাও একটা সেটাও একটা কারণ মা দিবসের উপলক্ষে আমরা আমাদের মায়ের মুক্তির জন্য একটা মিছিলের মেনলি মিছিল সমাবেশের প্রোগ্রাম আমরা দিয়েছি পাশাপাশি আমাদের ঢাকা মহানগরীর সিনিয়র মোহাম্মদ নবীল্লাহ নবী সহ আরও যারা ঢাকা মহানগরে আজকে জেলে আছেন তাদের মুক্তির দাবিতে আমাদের এই কর্মসূচি এবং এই কর্মসূচি আমরা এর আগেই একবার ঘোষণা দিয়েছিলাম সেই সময় আপনারা দেখেছি যে প্রচণ্ড যে তাপদাহ ছিল সেই তাপদাহর কারণে সেই সময় আমরা সেটাকে স্থগিত করেছিলাম সেই কর্মসূচিটাই আগামীকালকে প্রচার সম্পাদক সাবেক সংসদ সদস্য শহীদুদ্দিন চৌধুরী এনি সদস্য সচিব রফিকুল আলম মজনু আমার সাথে আছেন আমরা কথা বলেছি ওনাদের সাথে তবে আমরা বলছি যে আমাদের প্রোগ্রাম এটা করতে হবে আমরা করব এই ব্যাপারে আর যেহেতু শুক্র শুক্রবারের প্রোগ্রাম শুক্রবারে এমনি ট্রাফিকের ব্যাপারে খুব একটা সমস্যা থাকার কথা নয় এর জন্যই আমরা শুক্রবারের প্রোগ্রাম দিয়েছি সেই বিষয়টা আমরা আলোচনা করেছি তো প্রিয় দর্শক এ ছিল আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত